ان الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور انفسنا ومن سيئات اعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له واشهد ان لا اله الا الله وحده لا شريك له واشهد ان محمدا عبده ورسوله الذي ارسله بالحق بشيرا ونذيرا ودائيا الى الله باذنه وسراجا منيرا اما بعد فان خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الامور محدثاتها وكل محدثه بدعه وكل بدعه ضلاله وكل ضلاله في النار وقال الله سبحانه وتعالى اعوذ بالله من الشيطان الرجيم يا ايها الناس اعبدوا ربكم الذي خلقكم والذين من قبلكم لعلكم تتقون সমস্ত প্রশংসা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য, সালাত ও সালাম বর্ষিত হোক সেই সুন্দর মানুষটির প্রতি যার আদর্শের অনুসরণের মাধ্যমে কিয়ামত পর্যন্ত বিশ্ব মানবতার ইহকালীন এবং পরকালীন মুক্তি নিহিত, সেই নবীকুল শিরোমণি সাইয়্যিদুল কাউনাইন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। সম্মানিত দ্বীনি ভাইরা, আমি আজকে আপনাদের সম্মুখে যে বিষয়টি নিয়ে আলোচনা করতে চাচ্ছি, বিষয়টা হলো ইসলামের মৌলিক বিষয়। যে বিষয় জানা এবং মানা না হলে আপনার আমার জীবনের সমস্ত আমল নিষ্ফল হয়ে যাবে। যে বিষয় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার ওয়াহির মাধ্যমে তার নবীর কাছে সর্বপ্রথম নির্দেশ করেছেন, এক কথায় বলা যায় সর্বাগ্রে এবং সর্বপ্রথম ফরজ, আমরা যদি এই সমাজের দিনদার লোকদেরকে প্রশ্ন করি যে ইসলামী শরিয়াতে এক নম্বর ফরজ কোনটি, আমরা আমাদের অভিজ্ঞতায় দেখেছি যে বেশিরভাগ উত্তর আসে সলাত। আর কেউ যদি আর একটু বেশি সমজদার হয় সে বলে সলাত না ইমান। কিন্তু দুঃখজনক হলেও সত্য, এক নম্বর ফরজ থেকে এই জাতি ওয়াকিফ না। বরং নিজেকে বড় বড়াই মনে করে, নিজেকে মনে করে একটা অনেক কিছু জেনে ফেলছি, অল্প কিছু জেনেই মনে করে যে আমি এক বিশাল পণ্ডিত হয়ে গেছি।
কিন্তু এক নম্বর বিষয় সম্পর্কেই জ্ঞান নেই। এ যাবৎ যা কিছু শিখেছে ম্যাক্সিমামই 2 নম্বর থেকে শিখেছে। সূচনা হয়েছে 2 নম্বর থেকে, কিন্তু 1 নম্বর থেকে সূচনাই হয়নি। আপনি প্রথম ক্লাসে না পড়ে তো 10 ক্লাসে যেতে পারেন না। আপনাকে তো প্রথম ক্লাস পড়তে হবে, প্রথম সবক আপনাকে হাসিল করতে হবে। প্রথম সবক আল্লাহ রাব্বুল আলামিন তার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যেটা দিলেন সেটাই প্রথম ফরজ। হেরায় ধ্যানে মগ্ন ছিলেন সাইয়্যিদুল কাউনাইন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সর্বপ্রথম আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি যে ওয়াহী অবতীর্ণ হয় সেটা হচ্ছে সূরায়ে আলাকের 5 আয়াত, সূরাতুল আলাক, যেটাকে আমরা ইকরার সূরা বলে জানি। অর্থাৎ সূরাটার সূচনা হয়েছে ইকরা বিসমি রব্বিকাল্লাযী খলাক, পড়ো তোমার রবের নামে আল্লাযী খলাক, যিনি তোমাদেরকে সৃষ্টি করেছেন। এই আয়াতের সর্বপ্রথম যে শব্দ সেই শব্দটার নাম হচ্ছে ইকরা। 1 নম্বর শব্দ কি? ইকরা মানে কি? পড়ো। তাহলে পড়া হচ্ছে 1 নম্বর ফরজ। পড়ার আগে তো আর কিছু নাই, পড়ার আগে কোনো ওয়াহি আছে? ইকরার আগে কোনো ওয়াহি নাই, তাহলে সূচনা হলো ইকরা দিয়ে। তাহলে ফরজ হলো কি? পড়ো হচ্ছে 1 নম্বর ফরজ। অর্থাৎ জ্ঞান অন্বেষণ করা হচ্ছে 1 নম্বর ফরজ, ইমানেরও আগে ফরজ, সলাতেরও আগে ফরজ, সিয়ামেরও আগে ফরজ, সমস্ত ফরজের আগে সর্বাগ্রে যে ফরজ সেই ফরজের নাম হচ্ছে একরা। সেই ফরজের নাম কি? একরা, পড়ো। এটা আপনাদেরকে মনে রাখতে হবে। 1 নম্বর ফরজ কি? পড়ার আগে কোনো ফরজ নাই। কিন্তু দুঃখজনক হলেও সত্য, এই জাতি অনেক কিছু পড়েছে কিন্তু কি পড়তে হবে তা আল্লাহ পরবর্তীতে বলে দিয়েছে। পড়তে হবে, কিন্তু পড়তে হবে কি? ডিগ্রির অভাব নাই, ডক্টরেট ডিগ্রি হয়েছে বিভিন্ন বিষয়ের পরে, কিন্তু কি পড়তে হবে এর পরে আল্লাহ বলছে বিসমি রব্বিকাল্লাযী খলাক, ওই রব সম্পর্কে পড়ো যিনি তোমাদেরকে সৃষ্টি করেছেন। তাহলে রবকে জানা, রবের জ্ঞান হাসিল করা 1 নম্বর ফরজ। তাহলে 1 নম্বরে জানতে হবে তাওহীদের জ্ঞান। এর দ্বারা এটাও প্রমাণিত হয় যে কোরআনের সূচনা হয়েছে তাওহীদ দিয়ে। আল্লাহ তার মহান কিতাবকে অবতীর্ণ করেছেন, তার সূচনা করেছেন তাওহীদের আলোচনা দিয়ে। সলাত সিয়াম আর এ জাতীয় আনুষ্ঠানিক ইবাদাতের কথা বলে আল্লাহ রাব্বুল আলামিন তার কিতাবের সূচনা করেন নাই। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহ পৃথিবীতে যত নবীর আবির্ভাব ঘটেছে সমস্ত নবীরা এই পৃথিবীতে এসে পৃথিবীকে 2 শিবিরে বিভক্ত করেছিলেন। যদিচ আমরা অনেক শিবিরে বিভক্ত, কিন্তু নবী রাসূলরা এসে পৃথিবীকে বিভক্ত করেছিল 2 শিবিরে। কয় শিবিরে? 2 শিবিরে। কোরআন তার সাক্ষী, যারা নবী রাসূলের দাওয়াতকে গ্রহণ করেছিল তাদেরকে কোরআনের ভাষায় বলা হয় উম্মাতাম মুসলিমাত আল্লাহ, তারা হচ্ছে মুসলিম উম্মা, তারা ইসলামকে গ্রহণ করেছে। নবীর দাওয়াত ছিল কিসের প্রতি? কিসের প্রতি দাওয়াত ছিল? ইসলাম। আর ইসলামের মৌলিক বিষয় হচ্ছে তাওহীদুল্লাহ তাআলা। সমস্ত নবীরা এই পৃথিবীতে এসে দাওয়াত দিয়েছেন ইসলামের, তারা বলছে ইসলামকে গ্রহণ করো। তো যারা ইসলাম গ্রহণ করেছে তারা কি হয়েছে? জোরে বলেন না, তো আস্তে করছেন কেন? মুসলিম হয়েছে। দলিল সূরাতুল হজ
58 নম্বর আয়াত, মিল্লাতাবিকুম ইব্রাহিম ওয়া সাম্মাকুমুল মুসলিমিন, তোমাদের জাতির পিতার নাম আবিকুম ইব্রাহিম, পিতার নাম কি ইব্রাহিম, তাহলে আপনি কোন জাতি? বাঙালি না? বাঙালি জাতি পরে, আগে আপনি কি? মুসলিম জাতি। জাতি হিসাবে আমরা কি? মুসলিম। মুসলিম জাতির পিতার নাম হচ্ছে ইব্রাহিম আলাইহিস সালাম। আল্লাহ বলেন যে আল্লাহ তোমাদের নামকরণ করেছেন, এখানে কেউ কেউ ইব্রাহিমের দিকে নিসবাত করেছে, কিন্তু বিষয়টা আল্লাহর দিকে নিসবাত হবে, যে আল্লাহ তোমাদের নামকরণ করেছেন মুসলিম। মিন কবলু, এই যে কিতাবখানা দেখছো, এর আগে আরো কিতাব এসেছে, ওই কিতাবে যারা অনুসারী ছিল, ফলোয়ার ছিল, তাদের নামও ছিল মুসলিম। অফি হাদা, এই যে কিতাবখানা দেখছো, অফি হাদা দ্বারা কোরআনকে নির্দেশ করা হয়েছে। অফি হাদা, এই যে কিতাবখানা দেখছো, এই কিতাবের ফলোয়াররাও কি? মুসলিম। কে বলেছেন? ক্লিয়ার হয়ে গেল না? তাহলে আগের নবীরা দাওয়াত দিয়েছেন ইসলামের, তা এখান দ্বারা প্রমাণিত হলো। আল্লাহ বলছেন মিন কবলু, এর আগেও কিতাব এসেছে নবীদের প্রতি, সেই নবীরা দাওয়াত দিয়েছেন ইসলামের, সেই নবীদের ফলোয়ার যারা ছিল তারা কি? মুসলিম। ওয়াফি হাদা, এই যে কিতাবখানা শেষ নবী, সর্বশ্রেষ্ঠ নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি অবতীর্ণ হয়েছে, সে নবীও দাওয়াত দিচ্ছেন কিসের প্রতি? ইন্নাদ্দিনা ইনদাল্লাহিল ইসলাম, সূরাতুল আল ইমরান 19 নম্বর আয়াত। নিশ্চয় আল্লাহর কাছে একমাত্র মনোনীত জীবন ব্যবস্থা দিন, তার নাম কি? ইসলাম। এই ইসলাম ছাড়া কোন তন্ত্র মন্ত্র আদর্শ কশিন কালেও গ্রহণ করা হবে না। একই সূরার 85 নম্বর আয়াতে সূরাতুল আল ইমরান আল্লাহ বলছেন ইসলাম ছাড়া কোন তন্ত্র মন্ত্র আদর্শ জীবনাদর্শ মতাদর্শ কশিন কালেও গ্রহণ করা হবে না। কোন তন্ত্র, গণতন্ত্র, সমাজতন্ত্র, রাজতন্ত্র, স্বৈরাতন্ত্র, তারপরে মাঝাবতন্ত্র, যে কোনো তন্ত্র বলেন, সে দুনিয়ার লাইনে বলেন আর দিনের লাইনে বলেন, তন্ত্র একটা চলবে, মন্ত্র একটা চলবে, আদর্শ একটা চলবে মুসলিম হিসাবে, সেটার নাম কি? ইন্নাদ্দিনা ইনদাল্লাহিল ইসলাম। নিশ্চয়ই আল্লাহর কাছে একমাত্র মনোনীত জীবন ব্যবস্থার নাম হচ্ছে ইসলাম। ইসলাম, ইসলাম ছাড়া সব গয়রাল ইসলাম। কথা বুঝতে হবে, ইসলাম ছাড়া সব কি? গয়রাল, যত আদর্শ আছে সব গয়রাল ইসলাম। এই ইসলাম ছাড়া গয়রাল ইসলাম ফালাই ইয়ুকবালা মিনহু, কশিন কালেও গ্রহণ করা হবে না। ওয়াহুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন, কেউ যদি গ্রহণ করে, করার সুযোগ আছে, করার এখতিয়ার দিয়ে রাখছে আল্লাহ, ইচ্ছা করলে ফামানশা আফাল ইউমিন ওমানশা আফাল ইউকফির, দুধের মধ্যে ফায়দা, মদের মধ্যেও ফায়দা আল্লাহ রেখেছে। দুধ খাইলেও স্বাস্থ্য ভালো হয়, মদ খাইলেও স্বাস্থ্য ভালো হয় রেখেছেন আল্লাহ, উভয়ের মধ্যে ফায়দা রেখেছেন আল্লাহ, বিবাহ করলেও বাচ্চা হয়, জিনা করলেও বাচ্চা হয়, সিস্টেম রেখেছেন আল্লাহ। কিন্তু আল্লাহ বলছেন ফা আলহামাহা ফুজুর আহা ওয়া তাকওয়াহা, ইচ্ছা করলে তুমি মদ খেয়ে স্বাস্থ্য বানাইতে পারো, ইচ্ছা করলে তুমি দুধ খেয়ে স্বাস্থ্য বানাইতে পারো, মদের পরিণাম জাহান্নাম, দুধের পরিণাম জান্নাত। বাচ্চা বানানোর দরকার, বংশবিস্তারের প্রয়োজন, বৈধ একটা পন্থা রাখা হয়েছে, অবৈধ পন্থায় বংশবিস্তার করার সম্ভাবনাও রাখা আছে। এখন তুমি কোন পথ দিয়ে, এই পথ দিয়ে যদি এগো জান্নাত, এই পথ দিয়ে যদি চলো তাহলে জাহান্নাম, দুটো রাস্তা দেখিয়ে দিয়ে এখতিয়ার দিয়েছে। ইচ্ছা করলে ইসলামকে গ্রহণ করতে পারো,
ইমানিয়াতকে গ্রহণ করতে পারো, ফামান শা ফালইউমিন, ঈমান আনয়ন করতে পারো, ওমান শা ফালইউকফির, ইচ্ছা করলে তুমি কুফরি করতে পারো, অস্বীকার করতে পারো, ইখতিয়ার আছে। আপনি ইসলাম ছাড়া অন্য তন্ত্র মানতে পারেন, সে সুযোগ আছে, কিন্তু পরিণাম জাহান্নাম। ওয়াহুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন, আখিরাতে সে হবে ক্ষতিগ্রস্ত। আখিরাতে কোথায় হবে ক্ষতিগ্রস্ত? আখিরাতে ক্ষতিগ্রস্ত মানে জান্নাত থেকে বিতাড়িত হয়ে জাহান্নামে যাওয়া, এটা হচ্ছে ক্ষতিগ্রস্ত। তাহলে ইসলামের তালিম হচ্ছে সর্বাগ্রে এবং সর্বপ্রথম যে তালিম, সেটার নাম কি? তাওহীদুল্লাহে তাআলার জ্ঞান হাসিল করা। আল্লাহ রাসূলের কাছে সর্বপ্রথম নামাজ অবতীর্ণ হয় নাই, হয়েছিল নামাজ? আমি কিন্তু বলেছি পৃথিবীতে নবীরা এসে গোটা বিশ্বকে দুটো শিবিরে বিভক্ত করলেন, একটা মুসলিম উম্মা আর একটা কি অমুসলিম উম্মা। তো যারা মুসলিম হলো তারা নবীর কাছে এসে স্বীকৃতি দিল কিসের? শাহাদাতাইনের। যারা ঈমান আনতো তারা কি বলতো? হাত ধরে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লা ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু। সূচনা কি দিয়ে হচ্ছে? আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আমি সাক্ষ্য দিচ্ছি আল্লাহ ছাড়া কোনো ইলাহা নাই। অর্থাৎ তাওহীদুল্লাহর স্বীকৃতি দিচ্ছে নবীর হাতে হাত দিয়ে। নামাজ পড়বো এই কথার স্বীকৃতি কিন্তু দিচ্ছে না, তার কারণ নামাজ তারা পড়তো কোরআন তা বলে, বোঝার চেষ্টা করবেন। আজকে আমরাও দাওয়াত দিচ্ছি, ডিভিশন সৃষ্টি করছি, নবী দাওয়াত দিয়ে পৃথিবী থেকে ডিভিশন সৃষ্টি করে দিয়েছিলেন। আমরা দাবি করতেছি মুহাম্মাদি, তাই না? আমরা মুহাম্মাদি না? মুহাম্মাদি হইতে গেলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে পদ্ধতিতে দাওয়াত দিয়েছিলেন, আপনার দাওয়াত সেই পদ্ধতিতেই হতে হবে, তা না হলে আপনি মুহাম্মাদি দিনের মধ্যে হাজারবার যদি দাবি করেন আপনি হতে পারবেন। আপনাকে রসুলের সর্বক্ষেত্রে মুত্তাবে হতে হবে। রসুল সর্বপ্রথম দাওয়াতি কাজ করেছেন, রসুলকে আল্লাহ নিজে দায়ী বানিয়েছেন, শাহেদাও ওয়া মুবাশশিরাও ওয়া নাদীরা ওয়া দাঈয়ান ইলাল্লাহি বিইযনিহি ওয়া সিরাজাম মুনীরা। আল্লাহ তাকে আল্লাহর পক্ষ থেকে আল্লাহ তাকে দায়ী বানিয়েছেন, বিইযনিহি আল্লাহ তাকে দায়ী বানিয়েছেন। দায়ী মানে দাওয়াত দেয়া, আমি যে কাজটা করতেছি দাওয়াত দিচ্ছি। এই কাজটা নাবিরা এসে করতেন, রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে দায়ী ছিলেন আল্লাহর পক্ষ থেকে নিয়োগ প্রাপ্ত, আল্লাহ তাকে নিয়োগ দিয়েছেন এই কাজের জন্য। তো রসুল এই যে দাওয়াতটা দিছিলেন কি দিয়ে দাওয়াত দিছিলেন? রসুল যাহা দিয়ে দাওয়াত দিয়াছিলেন আপনাকেও তাহাই দিয়া দাওয়াত দিতে হইবে। রসুল যেখান থেকে দাওয়াত সূচনা করেছেন আপনার দাওয়াতের সূচনা সেখান থেকে হতে হবে, তা না হলে দেখা যাবে যুগ যুগ ধরে সহি সহি বলবেন কিন্তু সহির মধ্যে জীবনে আসতে পারবেন না, সহির নামে বিভ্রান্তি করতে থাকবে, দলাদলি হইতেই থাকবে, নিজেরা বিভ্রান্তির গোলক দাদার ভিতরে ঘোর পাক খাইতেই হবে, বোঝার চেষ্টা করবেন, ভুল বোঝার চেষ্টা করবেন না। আমি কিন্তু রেফারেন্স সহকারে কথা বলছি, ডকুমেন্ট সহকারে কথা বলছি। যদি রসুলের দাওয়াতের সাথে আপনার দাওয়াতের মিল না খায়, আপনি আমি দাওয়াত দিচ্ছি সলাত নিয়ে ডিভিশন সৃষ্টি করছি এইখানে আর এইখানে, এক বিঘাতের পার্থক্য, ওরা এখানে আমরা এখানে, তাই তো? ওরা জোরে আমরা আসতে কি সলাতের সুরায় ফাতে আর শেষে আমিন, ওরাও আমিন বলে আমরাও আমিন বলি, সলাত ওরা পড়ে আমরাও পড়ি, কিন্তু সলাতের ভিতরে খুঁটিনাটি কিছু জিনিসকে কেন্দ্র করে ও বোঝার চেষ্টা করেন। সলাত নিয়ে কিন্তু ডিভিশন সৃষ্টি হয় নাই, কোনো ইতিহাস নাই। সাহাবা একরামরা ডিভিশন সৃষ্টি করেছেন সলাত নিয়ে, মোমেনরা বিরোধ সৃষ্টি করেছেন সলাত নিয়ে, তার কোনো প্রমাণ পাওয়া? সলাতের পরে একটা বিষয় মোনাজাত,
তা নিয়ে ডিভিশন সৃষ্টি হয়েছে আমাদের মধ্যে, নিজেদের মধ্যে। বাইরের কথা বাদ দেন, নিজেদের আত্মসমালোচনার সুযোগ এসেছে, নিজেরা নিজেরা সংশোধন হই। তার কারণ আগে নিজে ঠিক, তারপরে অন্যকে ঠিক হওয়ার দাওয়াত দিতে হবে। আল্লাহ নিজেই বলেছেন, আতা মুরুনান নাসা বিল বির ওয়া তানসাউনা আনফুসাকুম ওয়া আনতুম তাতলুনাল কিতাব। অন্যকে নসিহাত করো আর নিজেকে ভুলে যাও, আর তোমরা আল্লাহর কিতাব পড়ো। যারা আল্লাহর কিতাবে বিশ্বাসী, যারা আল্লাহর কথা বলে, তাদের এক নম্বর কর্তব্য হচ্ছে নিজেকে সংশোধন করা। কোরআনের দাওয়াত মনে রাখবেন সর্বপ্রথম আপনাকে নিতে হবে। আপনি কথা শুনতেছেন, শুনে যে খালি লিকসার ছাড়বেন সেজন্য না, এটাকে আপনার জীবনে আগে বাস্তবায়ন করতে হবে। এজন্য এই নসিহাতকে আপনাকে নিতে হবে। নসিহাত আপনার জন্য, আমি বলছি আমার জন্য, আমি যে বলছি এই বলাটাও আমার জন্য আগে। অন্যকে নসিহাত করো, তাহলে মুশরিকেরা সলাত আদায় করত। কোরআন বলে কাবা ঘরে শীষ দিয়েছিল তাদের সলাত, যদিচ রসুলের পদ্ধতিতে ছিল না, তারা সলাত আদায় করত। তারা বাইতুল্লাহর হজ করত, উলাঙ্গ তওয়াফ করত। কোরআন হাদিসে স্পষ্ট প্রমাণ আছে। তওয়াফ আমরা করি পাতলা দুইখানা সিলাইবিহীন কাপড় পরে, হাজিরা চলে গেছে এহরাম বেঁধে। তাহলে তারাও তওয়াফ করত, কিন্তু উলাঙ্গ করত, মনে করত পবিত্র স্থানে আমাদের নাপাক কাপড় পরে ওখানে দেওয়া যাবে, উদ্দেশ্য ভালো ছিল। আমাদের কাপড়ে ভেজাল আছে, সব ভেজাল কাপড় আর অপবিত্র জিনিস, টাকা পয়সায় ভেজাল থাকতে পারে, সব ভেজাল মেজাল নিয়ে আল্লাহর ঘরে আল্লাহর সামনে যাওয়া যাবে না। আপনারা লক্ষ্য করেছেন বাইতুল্লাহর পাশে একটা একটু জায়গা আছে, আল্লাহর ঘরে যে কালো গেলাপ দিয়ে ঘেরা, ওর পাশে একটু জায়গা আছে বিল্ডিং এতটুকুন উঠানো, ওটাকে বলে হাতিমে কাবা। যারা হজে গেছেন প্রত্যক্ষ করেছেন, যারা টিভির পর্দায় দেখেন, এক সাইড দিয়ে একটু দক্ষিণ সাইডে, মনে দক্ষিণ সাইডে একটু জায়গা আছে, যেই জায়গাটা আপনার উঠানো আছে অনেক দূর, কিন্তু ওটা উঠানোর ইচ্ছা ছিল মাথা পর্যন্ত, কিন্তু পারে নাই। এই কাজটা করেছিল মুশরিকানে মক্কা, এটা কিন্তু রাসূলুল্লাহ করে নাই। রাসূলের আসার আগে তার আবাও আজদাদ মুশরিকানে মক্কা এই কাজটা করেছিল। এরপরে আর উঠাইতে পারেনি, অর্থ ছিল না, অর্থ ছিল না। অর্থ হচ্ছে যে তাদের কাছে অর্থ ছিল, কিন্তু সে অর্থটা হালাল ছিল না। অর্থ কি ছিল না? হালাল ছিল না। মুশরিক হয়েও আল্লাহর ঘর তৈরি করতে গিয়ে তারা হারাম পয়সাকে ব্যবহার করে, হালাল না থাকার কারণে পর্যন্ত স্টপ করে দিয়েছে। আল্লাহর ঘরে হারাম পয়সা ঢুকানো যাবে? এখন বিচার করেন আজকের মৌলভী সাহেবকে, মসজিদ আপনারাও বানাচ্ছেন, আল্লাহ আপনাদেরকে কবুল করুক, নতুন মসজিদে আল্লাহ আমাকে সুযোগ দিয়েছে। আল্লাহর জন্য ঘর বানানো পৃথিবীতে ভালো কাজ, এর ইমানদারদের কাজ, কাদের কাজ? ইন্নামা ইয়ামুরু মাসাজিদাল্লাহ মান আমানা বিল্লাহ। আল্লাহর ঘর সেই তামির করে, মান আমানা বিল্লাহ, যারা আল্লাহকে বিশ্বাস করে, আল্লাহকে যারা ভালোবাসে, ভালোবাসারই বহির প্রকাশ আল্লাহর ঘর বানানো। আর ঘর বানানোর পরিণাম জান্নাত, বুখারী শরীফের হাদিস আছে, মান বানা লিল্লাহি মাসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ। যে ব্যক্তি দুনিয়াতে আল্লাহর জন্য ঘর বানায়, আল্লাহর জন্য হতে হবে, হাদিসের ভিতরে লক্ষ্য, আল্লাহর জন্যই হতে হবে, শুধু আল্লাহর জন্যই হতে হবে। আমি বড় দানশীল, আমি বড় সখি, আমি বেশি বড় ডোনার, কর্তৃত্ব আমার চলবে, জায়নামাজ আগে বিষয় নেই, বসে থাকবো প্রত্যেক জুমায় এসে, যা আমি বলবো ইমাম সাহেব তাই শুনতে বাধ্য, এই ধরনের চিন্তা টেন্ডেন্সি নিয়ে না। শুধু আল্লাহর জন্য যারা পৃথিবীতে ঘর বানাবে, আল্লাহর রসুল বলেছেন বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ, আল্লাহ তার জন্য জান্নাতে একটা ঘর বানাবে। দুনিয়াতে ইট দিয়ে বানাবেন, আর আল্লাহ ওখানে একটা স্বর্ণের ইট আর একটা রূহার ইট বানাবে। আর এখানে বালি দিয়ে যেই যেই সিমেন্ট দিয়ে বানানো হয়েছে রূপসা ব্রিজ, আপনি নাই সেইটা দিলেন, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন এই গাড়া দিবেন না। আল্লাহ রাব্বুল আলামিন যে গাড়া দিবেন, সেই গাড়ার নাম হচ্ছে মেশকো এবং জাফরান। মেশকো জাফরান মিশ্রিত গাড়া দিয়ে একটা ইট আর একটা ইটকে জোড়ানো হবে, সেই জান্নাতে আপনাকে ঘর দেবে, দুনিয়াতে যদি আল্লাহর জন্য ঘর বানান। কিন্তু আল্লাহর জন্য হতে হবে। মসজিদ যদি কোনো অসৎ উদ্দেশ্যে হয়,
তাহলে ওটা মসজিদ হবে না, ওই মসজিদে যাওয়াও বৈধ না। ওই মসজিদে সলাৎ পড়তে আল্লাহ তার নবীকে নিষেধ করেছেন, খবরদার লা তুসাল্লি, আপনি ওই ঘরে যাবেন না, ওখানে সলাৎ আদায় করবেন না। মসজিদ আন জিরারা, যেটাকে জিরার মসজিদ বলা হয়, অসৎ উদ্দেশ্যে তৈরি করা হয়েছিল, আল্লাহর নবীকে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেখানে যেতে নিষেধ করেছিলেন। তাহলে মসজিদ নির্মাণ করেছে মুশরিকানে মক্কা হালাল পয়সা দিয়ে, আর আজকের মৌলভী সাহেবরা মসজিদের জন্য চান্দা করতে যায়, বাসে ঘাটে চতুর্দিকে দেখবেন রাস্তার পাশে মসজিদ হইলে একটা মাইক, ছোট্ট একটা মাইক নিয়ে বসে যায়। হালাল আসলো কি হারাম আসলো, হিন্দু দিল কি মুসলিম দিল, খ্রিস্টান দিল কি বৌদ্ধ দিল, সুদের পয়সা দিল কি ঘুষের পয়সা দিল, কোনো বাজ বিচার আছে বলেন? আপনি মসজিদকে সুন্দর টাইলস বসাতে হবে, সঙ্গে মরমরের পাথর হতে হবে, এ কথা তো নাই কোথাও। আপনি খাজুরির পাতার নিচের মসজিদে খুশু খুজুর সাথে সলাৎ আদায় করেন, হালাল পয়সা দিয়ে মসজিদ নির্মাণ করেন, দুনিয়ার চাকচিক্যর সাথে আপনাকে মিলে যেতে হবে, এরকম কোনো বিষয় না। আল্লাহ যদি তৌফিক দেয়, সুযোগ দেয়, হালাল টাকা এসে যায়, করে ভালো, কিন্তু হারামের জন্য হারাম পয়সা নিয়ে হারাম হালালের বাদ বিচার না করে মসজিদ তৈরি করার অধিকার মুশরিকরাই করে না, তা মুসলিমরা কি করে করে? মুশরিকরা করে নাই। মুশরিকানে মক্কা আল্লাহর ঘরে তওয়াব করত, তারা সালাত আদায় করত, কিন্তু বেদে গেল কি নিয়ে জানেন? ফালিয়াবুদু রব্ব হাদাল বাইত, তোমরা ইবাদত করো, সেই ইবাদত হতে হবে তাওহীদ নির্ভর, সলাত ইবাদত। তারা সলাত ইবাদত করত, সলাত পড়ত, কিন্তু তাদের সলাত তাওহীদ নির্ভর ছিল না। বাইতুল্লাহর ভিতরে 360টি মূর্তি স্থাপন করেছিল, ইভেন তাওহীদের শিরোমণি ইব্রাহিম আলাইহিস সালামের নামেও একটা মূর্তি সেখানে তৈরি করা হয়েছে। যিনি এই পৃথিবী থেকে মূর্তি ভূলণ্ঠিত করেছিলেন, সেই নবীর একটা মূর্তি স্থাপন করেছিল তারা বাইতুল্লাহর ভিতরে। তারা সলাত পড়ত, কিন্তু সলাতে অন্য দেব দেবী আর অন্যদেরকে আল্লাহর সঙ্গে অংশী স্থাপন করত, ইবাদতের সঙ্গে অন্যকে অংশী স্থাপন করত। আর নবীর দাওয়াত ছিল লা ইলাহা, ইলাহ হিসাবে শুধু আল্লাহকে মানতে হবে, ইবাদতকে নিরঙ্কুশভাবে শুধু আল্লাহকেই দিতে হবে, রব হিসাবে শুধু আল্লাহকেই মানতে হবে, তার সঙ্গে অন্য আর কাউকে শরীক করা যাবে। পৃথিবীতে দুটো শিবিরে বিভক্ত হলো এই তাওহীদ আর শিরিকের কারণে। একদল শিরিক করত, আল্লাহকে তারা মানত, ইবাদতও তারা করত, আল্লাহকেও মানত। অনেকে মনে করে আল্লাহকে মানত না, কুরআন সাক্ষী দেয় তারা আল্লাহকে মানত। আপনি যদি তাদেরকে জিজ্ঞেস করেন, মান খালাকাস সামাওয়াতি ওয়াল আরদ, জমিন এবং আসমানকে কে সৃষ্টি করেছে, নবমণ্ডলের মালিক কে, ভূমণ্ডলের মালিক কে, তো তারা এক কথায় বলবে লায়াকুলুনাল্লাহ। কারা? মুশরিকরা। আল্লাহ বলতেন, নবী এই মুশরিকদের জিজ্ঞেস করেন, এই আবু জাহেলকে জিজ্ঞেস করেন, এই আবুল আহাবকে জিজ্ঞেস করেন, এই যারা আপনার বিরোধিতা করে এদেরকে আপনি জিজ্ঞেস করেন, মান খালাকাস সামাওয়াতি ওয়াল আরদ, নবমণ্ডল ভূমণ্ডলের স্রষ্টা কে, আরেক আয়াতে এসেছে ওমাই ইউদাব্বিরুল আমর, এগুলোকে কে নিয়ন্ত্রণ করে, তারা এক কথায় বলবে লা ইয়াকুলুনাল্লাহ। কে করেন? তাহলে আল্লাহকে মানে, ইবাদত করে, কিন্তু ইবাদত করে ইবাদতের ভিতরে আল্লাহর সঙ্গে শরীক করে, এই কারণে তারা মুশরিক হয়েছে। কি কথা ঠিক কিনা? এই কারণে তারা মুশরিক, ইবাদত তারা করত, ইবাদতকে নিরঙ্কুশভাবে শুধু আল্লাহর জন্য নিবেদন করতে হবে, এটাই হচ্ছে তাওহীদ। এই কথাই কোরআনে কারিমে আল্লাহ সূচনা করেছেন। কোরআনে কারিমের বিধিবিধান সংক্রান্ত সর্বপ্রথম আয়াত যেটা আমি আজকে পড়েছি, আল্লাহ ইয়া আইয়ুহান নাস, হে মানব মণ্ডলী, সুবুদু
তোমরা ইবাদত করো। রব্বাকুমুল্লাযী খলাক, ওই রবের আল্লাযী খলাক যিনি তোমাদেরকে সৃষ্টি করেছেন। সূরা আলাকেও একই কথা বলেছে, ইকরা বিসমি রব্বিকাল্লাযী খলাক, পড়ো তোমার রবের নামে। তাওহীদের জ্ঞান হাসিল করো, আগে জ্ঞান হাসিল তারপর ইবাদত। জ্ঞান হাসিল না করে ইবাদত না। দেখেন আল্লাহর সিস্টেম, দেখেন বলছে রবের জ্ঞান হাসিল করো। কোন রবের? আল্লাযী খলাক, যিনি সৃষ্টি করেছেন। এর পরে এসে বলতেছে, কিছুদিন পরে ওহি বন্ধ হয়ে গেছে, পাঁচ আয়াতের পরে ওহি বন্ধ। দেখেন ওহির ধারাবাহিকতা লক্ষ্য করেন। এরপরে নাযিল হচ্ছে সূরায়ে মুদাসসির, রাসূল ঘুমিয়ে আছে, কুম ফাআনদির ওয়া রাব্বাকা ফাকাব্বির ওয়া সিয়াবাকা ফাতাহহির। আল্লাহু আকবার, কুম, হে নবী আপনি উঠুন, মানে দাঁড় করে দিচ্ছে, কাজ বুঝায় দিচ্ছে, আর শুয়ে থাকার সময় নেই। শুয়ে বসে থাকলে হবে না, কাজ করতে হবে। কাজ বুঝায় দিচ্ছে নবীকে, কুম উঠুন, ফাআনদির সতর্ক করুন, জাতিকে ভীতি প্রদর্শন করুন। কিসের? রব্বাকা ফাকাব্বির, আপনার রবের বড়ত্ব বর্ণনা করুন। সূচনা হলো তাওহীদ দিয়ে, আর দাওয়াত দিতে শিখায় দিচ্ছে। কিসের দাওয়াত নবীরে? তাওহীদের দাওয়াত দিতে না, নামাজের বোঝার চেষ্টা করেন, ভুল বুঝবেন না। বলছে ওয়ারাব্বাকা ফাকাব্বির, আপনার রবের বড়ত্ব বর্ণনা করুন। রব হচ্ছে সেই সত্তা, যে সত্তা হচ্ছে সর্বময় কর্তৃত্বের অধিকারী, সকল ক্ষমতার মালিক, যিনি হচ্ছেন সর্বোচ্চ ক্ষমতার মালিক, যার উপরে আর কোনো ক্ষমতা নাই, যেখানে বাংলায় বলে সার্বভৌম সত্তা, সার্বভৌমত্ব যেটাকে বাংলায় বলা হয়। যদি তো সার্বভৌমত্ব দিয়ে আল্লাহর রবুবিয়াতকে বোঝানো সম্ভব না, কঠিন ব্যাপার। রবের এক নম্বর কোয়ালিটি, সার্বভৌমের মালিক যিনি হবেন, তার এক নম্বর কোয়ালিটি তাকে স্রষ্টা হতে হবে। আল্লাহ বলছে রব্বাকুমুল্লাযী খলাক, ওই রবকে মানো, ওই সার্বভৌম সত্তাকে মানো। আল্লাযী খলাক, যিনি তোমাদেরকে সৃষ্টি করেছেন, যিনি সৃষ্টি করেছেন তিনি হচ্ছেন সর্বোচ্চ ক্ষমতার মালিক। আপনাকে বানিয়েছেন কে? আল্লাহ কোরআনে প্রশ্ন করল, তারা কি নিজে নিজে সৃষ্টি হয়েছে না তাদেরকে সৃষ্টি করা হয়েছে? দেখছেন আল্লাহ আকবার, আল্লাহর প্রশ্নের ঢং দেখেন কত সুন্দর প্রশ্ন। এ প্রশ্নের উত্তরে প্রত্যেকটা বিবেকবান আটকে যাবে। সে যদি তার বিবেকের কাছে প্রশ্ন করে, তুমি কোত্থেকে এলে, কে তোমাকে বানাইলো, তুমি কি নিজে নিজে হয়েছো, তার প্রশ্নের উত্তর কি আসবে? না। কি বলেন? এখন চোখ বন্ধ করে মুরাকাবা করেন না, একটু বিশ্বাসরা খালি মুরাকাবা করাইলো। আপনারা এখন একটু চোখ বন্ধ করে চিন্তা করেন, আমি কি নিজে নিজে হয়েছি, এমনি এমনি এসে গেলাম, কে আমাকে বানাইলো? উত্তর আসবে কি? আমি নিজে নিজে আসি, কেউ বানিয়েছে আমাকে। তো যিনি আমাকে বানিয়েছেন তিনি আমার মালিক হবেন, এটা স্বাভাবিক। যিনি আমাকে বানিয়েছেন, যিনি আমাকে সৃষ্টি করেছেন, তিনি আমার সকল ক্ষমতার মালিক। আমি সকল ক্ষমতার মালিক হিসাবে, সার্বভৌম সত্তা হিসাবে, সেই সত্তা ছাড়া অন্য কোন সত্তাকে মানতে পারি? এটাই বিবেকের কথা। কুরআন হাদিস বাদ দিলেও বিবেকের কাছেও যদি আপনি প্রশ্ন করেন, আল্লাহ বলে আফালা তাকিলুন, তারা বিবেককে কেন কাজে লাগায় না, তারা একটু চিন্তা ভাবনা কেন করে না? চিন্তা ভাবনা আর বিবেককে যদি কাজে লাগান, তো বিবেক ছাড়া দেয় যে যিনি আমাকে বানিয়েছেন তিনি আমার সার্বভৌম সত্তা, এতে কোনো সন্দেহ আছে? তাহলে সার্বভৌমত্ব কার? এটা রাষ্ট্র চলতে গেলে এক নম্বর লাগে সার্বভৌমত্ব, এক নম্বর কি লাগে? সার্বভৌমত্ব। দুই নম্বর লাগে কনস্টিটিউশন, আর তিন নম্বর লাগে কনস্টিটিউশনের নির্বাহী ক্ষমতা। ইসলামী রাষ্ট্রে সার্বভৌমত্বের কোন মালিক আল্লাহ ছাড়া হতে পারে না, তার কারণ সার্বভৌমত্বের মালিক হচ্ছেন তিনি যিনি কনস্টিটিউশন দিয়েছেন। গণতন্ত্রে কনস্টিটিউশন যারা দেয়, যারা কনস্টিটিউশনকে নিয়ন্ত্রণ করে, তারা সার্বভৌমত্বের অধিকারী। কিন্তু আল্লাহর আইনে যেহেতু বিধান দেওয়ার ক্ষমতা কারো নাই, আল্লাহ বলছেন আলা আলাহুল খলকু ওয়াল আমর, যিনি সৃষ্টি করেছেন আইন শুধু দিবেন তিনি, বিধান দেবেন তিনি। মোবাইল আমি বানাইছি, এটাকে আমি বানাইছি, আমি আবিষ্কার করিনি, আমার পকেটে আছে, যদি আমি মালিক। কিন্তু যিনি বানিয়েছেন, বানানোর পরে যখন কিনে নিয়েছি তখন একটা বক্স দিছে, ওই বক্সের মধ্যে একটা কিতাব ছিল, একটা বই ছিল, বুক ছিল,
এই বুকের ভিতরে মোবাইল পরিচালনার সমস্ত দিক নির্দেশনার ক্যাটালগ। কি কথা ঠিক কিনা? তাহলে এই মোবাইল পরিচালনা করতে গেলে যিনি বানিয়েছেন তিনি একটা বুক দিয়েছেন, একটা কিতাব দিয়েছেন, একটা গাইড বুক দিয়েছেন, এটাকে কিভাবে পরিচালনা করতে হবে। তো আপনাকে আমাকে একজন বানিয়েছেন, এটাকে একটা যন্ত্রই ধরে নেন, যন্ত্র এই যে পাত থেকে নিয়ে মাথা পর্যন্ত এই যন্ত্রদের সৃষ্টি করেছেন, যিনি এই যন্ত্রকে আবিষ্কার করেছেন তিনি এমনি ছেড়ে দেননি। আল্লাহ বলছেন আফা হাসিবতুম আন্নামা খলাকনাকুম আবাসাও, তোমরা কি চিন্তা করেছো আমি তোমাদেরকে অনর্থক সৃষ্টি করেছি? ও আন্নাকুম ইলাইনা লা তুরজাউন, আর তোমরা কি এই কথা ভেবে বসেছো যে তোমরা আমার দিকে পুনরায় প্রত্যাবর্তন করবে না, ফিরে আসবে না? কুল্লু নাফসিন দাইকাতুল, তোমরা সকলেই আমার দিকে ফিরে আসবে, মৃত্যু অনিবার্য এবং আমার কাছে সকলেই ফিরে ইলাইহি তুরজাউন, সকলেই তার দিকে প্রত্যাবর্তন করবে, প্রত্যাবর্তিত হবে, অতএব তার কাছে আমাদেরকে ফিরে যেতে হবে। তো তিনি আমাদেরকে অনাত্মক সৃষ্টি না করে, তিনি একটা উদ্দেশ্যকে কেন্দ্র করে সৃষ্টি করে তিনি আমাদেরকে কনস্টিটিউশন দিয়েছেন, সংবিধান দিয়েছেন। তাবিদের কিতাব দেয় নাই, তাবিদের কিতাব তিনি আমাদেরকে দেন নাই, তিনি আমাদেরকে দিয়েছেন কনস্টিটিউশন, সংবিধান দিয়েছেন। আমরা ওটারে কি মনে করছি, জিন বুধ বাগানো তাবিদের কিতাব, এটা কি তাবিদের কিতাব না কতমের কিতাব? এটা কতমের কিতাব না, এই কিতাবের নাম হচ্ছে আল কোরআনুল কারিম, করা ইয়াকরা থেকে আসছে, ওই যে একরা বিসমি ওইখান থেকে আসছে, কোরআন শব্দ করা ইয়াকরা থেকে বুৎপত্তি, অর্থাৎ বারবার পঠিতব্য কিতাব, এটা বারবার পড়তে হবে, জানতে হবে, বুঝতে হবে। বাংলাদেশে একটা কনস্টিটিউশন আছে, সংসদ সদস্যরা বসে কি এই কনস্টিটিউশন বসে উনি খতম করে নেই? কি করে ওখানে সংবিধান নিয়ে পর্যা আলোচনা হয়, গবেষণা হয়, সেটাকে প্রতিষ্ঠা করার জন্য চেষ্টা করা হয়। কি কথা ঠিক কিনা? তা আল্লাহ বলতেন আফালা ইয়াতাদাব্বারুন আল কোরআন, তারা কোরআন নিয়ে কেন চিন্তা ভাবনা করে না? তাদের অন্তর কি তালাবদ্ধ হয়ে গেছে, অন্তরে কি তালা লাগিয়ে গেল? তারা কেন কোরআন নিয়ে চিন্তা ভাবনা করে না? তা কোরআন নিয়ে চিন্তা ভাবনা করতে গেলে এক নম্বর কোরআন বুঝতে হবে না, এক নম্বর কি কোরআন বুঝতে হবে। কিন্তু কি আমরা কি কোরআন বুঝি, বুঝে পড়ি না না বুঝে পড়ি? কথা বলেন, বুঝে পড়ি না না বুঝে, এই যে তেলাওয়াত করা হয় এ বুঝে না না বুঝে? দেখি বুঝার জন্য আসছে না না বুঝার জন্য আসছে? সাধারণ কমন সেন্স তো কাজ করে না। একটা পত্রিকা সকালবেলা ওইটা চার স্টলে দিয়ে পড়েন পূর্বাঞ্চল, বা যে অঞ্চলই পড়েন না কেন পত্রিকা পড়েন, বুঝে পড়েন না না বুঝে পড়েন? কত বড় দুঃখের বিষয় বলেন, আমাদের দুঃখ হয় না, আমরা হাসতেছি। একটা পত্রিকা পড়েন আপনি বুঝে পড়েন, কিন্তু আল্লাহর পক্ষ থেকে আপনার প্রতি নাজিল করা হলো কনস্টিটিউশন, সংবিধান। আপনার জীবন আপনি কিভাবে পরিচালনা করবেন, আপনার পাত থেকে নিয়ে মাথা পর্যন্ত, ব্যক্তি জীবন থেকে নিয়ে আন্তর্জাতিক জীবন পর্যন্ত, আপনার এই মেশিনগুলো কোথায় কিভাবে ব্যবহৃত হবে, সমস্ত দিক নির্দেশনা দেওয়া রয়েছে সেখানে। কি কথা ঠিক কিনা? হাত ধরবে আল্লাহর হুকুমে ধরবে, চোখ দেখবে আল্লাহর হুকুমে দেখবে, কান শুনবে আল্লাহর হুকুমে শুনবে, পাও চলবে আল্লাহর হুকুমে শুনবে, এটা ইবাদত। এটা কি ইবাদত? আর এই ইবাদতকে নিরঙ্কুশ ভাবে নিবেদন করতে হবে শুধু আল্লাহর জন্য। চোখ দেখবে তো আল্লাহর হুকুমে দেখবে, হাত ধরবে তো আল্লাহর হুকুমে ধরবে, পাও চলবে তো আল্লাহর হুকুমে চলবে, দেমাক চিন্তা করবে তো চিন্তার ক্ষেত্রে আল্লাহর হুকুম যেখানে সেটাই চিন্তা করবে। আল্লাহ চিন্তা করতে বলছে ইয়াতাফাক্কারুন ফি খালকি সামাওয়াতি ওয়াল আরদ রব্বানা মা খালাকতা হাযা বাতিলান সুবহানাকা ফাকিনা আযাবান্নার। জ্ঞানীরা চিন্তা করে ফি খালকি সামাওয়াতি ওয়াল আরদ, নবমণ্ডল আর ভূমণ্ডলের ভিতরে যত সৃষ্টি আছে এই সৃষ্টির রহস্য দেখে চিন্তা করে। একটা কাগজ রাখতে পারি না নিচেই কিছু না দিয়ে, কয়েকখান টিন উপরে পাতলা টিন, গরমে বসা যাচ্ছে না পাতলা টিনের কারণে, এই পাতলা টিনকে সেট করার জন্য কতগুলো স্তম্ভ আর খুঁটি বানাইছে। আর আল্লাহ বলেন সাবা সামাওয়াত, একটা নয় দুটো নয় স্তরে স্তরে সাতটা আসমান, মুনতাহায় নজর, যত দূর ইচ্ছা তত দূর তাকা,
মনে হয় ওই গ্রামের ওই পাশে আসমান পড়ে গেছে, কিন্তু আসমান ওখানে পড়েনি। অগ্রসর হবি হাল তারামিন ফুতুর তুম্মার জাল বাসার কাররাতাইন ইলাইকাল বাসার খাসি আও ওয়া হুয়া হাসির, যে যতবার তাকাবি কোথাও স্পট দেখাইতে পারবি না। বিনা সুতুনে বিনা ফিলারে সাতটা আসমানকে স্তরে স্তরে সেট করে দিয়েছি। চিন্তা করো এটা নিয়ে যে যে আল্লাহ তার হুকুমে তার ওয়ার্ডারে এত বড় বিশাল আসমানকে ছেদ করে দিয়েছেন বিনা খুঁটিতে, সে কত বড় শক্তিদার। চিন্তা করতে কইছে বেরেন্দে এখানে কাজ লাগাতে কইছে, তা কোথায় লাগাছো বেরেন, কি নিয়ে চিন্তা করছো? কনস্টিটিউশন দিয়েছেন আল্লাহ এটা গবেষণার জন্য, এটা চিন্তা করতে হবে, সর্ব অঙ্গ কনস্টিটিউশন হিসাবে ব্যবহৃত হবে। রসুলের যুগে মসজিদে সাহাবি বসে আছে, ইহুদি এসে জিজ্ঞেস করতেছে কোরআনের দাওয়াত দাও তোমরা, কোরআন কই? আপনাকে মসজিদে কোরআন শরীফ আছে না? রসুলের মসজিদে কোনো কোরআন শরীফ ছিল না, একটা কোরআনও ছিল না, সারা পৃথিবীতে ওয়ার্ল্ডে একটা কোরআন ছিল না। দেখাবে কোথাতে, থাকলি না দেখাবে? এখন কি জবাব দিতে হবে না? কোরআনের দাওয়াত দাও। আল্লাহ কোরআনে বলছে ফাদাক্কির বিল কোরআনি মাইয়া খাবু ওয়ারিদ, কোরআন দিয়ে ভয় প্রদর্শন করতে বলেছে, কোরআন দিয়ে দাওয়াত দিতে বলেছে, আর রাসূল কোরআন দিয়েই দাওয়াত দিচ্ছেন, কি কথা ঠিক কিনা? তো কোরআন দেখাইতে কয় তো দেখাইতে হবে না, কোরআন তো একটাও নেই, তো দেখাবে কি? একটা কোরআন নাই মসজিদে। এক সাহাবি আর এক সাহাবিরে লক্ষ্য করে বলছে ওই কোরআন যাইতেছে, নিজের কথা তো কইতে পারে না, আর একজনে দেখা বলে ওই কোরআন যাইতেছে, তার মানে ও টোটাল জীবনটা কোরআন মোতাবেক। উম্মুল মুমিনিন আয়েশা সিদ্দিকা তাইয়্যেবা তাহেরা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে এক ব্যক্তি এসে জিজ্ঞেস করছে রসুলের চরিত্র সম্পর্কে কিছু শুনান, রসুলের চরিত্র মানতে বলা হয়েছে না? আল্লাহ বলেন লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা, তোমাদের জন্য রসুলের মাঝে মহত্তম আদর্শ নিহিত। তাহলে মহত্তম আদর্শকে জানতে হবে, তা নাহলে মানবেন কি করে? আগে জানা তারপরে কি? আগে ফরজ কোনটা জানতে হবে, রসুলকে জানতে হবে, তাহলে রসুলের মহত্তম আদর্শকে গ্রহণ করা যাবে। জিজ্ঞেস করে গেছে মায়ের কাছে, ছুটে গেছে যে মায়ের কাছে বেশিরভাগ সময় অবস্থান করতেন রসুল, কি কথা ঠিক কিনা? মা কি বলছে? মা বলছে তোমরা কি কোরআন পড়ো নাই? কোরআন তো পড়ছি। কানা খুলুকুল কোরআন, ওইটাই তো নবীর চরিত্র, ওই কোরআনটাই নবীর চরিত্র। তার মানে রসুল দেখেছে তো কোরআন মোতাবেক দেখেছে, রসুল ধরেছে তো কোরআন মোতাবেক ধরেছে, রসুল বলেছে তো কোরআন মোতাবেক বলেছে, রসুল চিন্তা করেছে তো কোরআন মোতাবেক করেছে, রসুলের পাও হরকত করেছে তো কোরআন মোতাবেক হরকত করেছে। এই জন্য আল্লাহ বলে মায়ান্তিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহায়ু ইউহা, নবী আমার প্রবৃত্তির অনুসরণ করে নফসের দাসত্ব করে, আমার নবী কিছুই বলে না, আমার নবী শুধু তাই বলে ইউহা ইলাইয়া, যা তারপরে ওয়াহি করা হয় তিনি শুধু তাই বলেন, শুধু তাই বলে। মন গড়া কথা বলার অবকাশ নাই, মন গড়া জীবন ব্যবস্থা মানার অবকাশ নাই। ইসলাম মানতে হলে আপনাকে অভ্রান্ত ওয়াহি মানতে হবে, যাহা কিছু নাজিল করা হয়েছে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহ, তাহাই ইসলাম, যাহা নাজিল করা হয়নি তাহা ইসলাম নয়। ভালো করে মনে রাখতে হবে, যাহা নাজিল করা হইয়াছে তাহাই ইসলাম, আর ইসলাম ছাড়া আর কিছুই মানা যাবে। ইসলাম কমপ্লিট না ইনকমপ্লিট? সূরাতুল মায়দা 3 নম্বর আয়াত, আল ইয়াউম আকমালতু লাকুম দীনাকুম ওয়াআতমামতু আলাইকুম নিআমাতি ওয়া রাদীতু লাকুমুল ইসলাম দীনা, সূরাতুল মায়দা। ঐতকার দিনে তোমাদের জন্য তোমাদের দিনকে কমপ্লিট করে দেয়া হলো, কমপ্লিট কোড অফ লাইফ, পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা, সংযোজনের অবকাশ নাই, সংকোচনেরও অবকাশ নাই, তার কারণ পূর্ণাঙ্গ করে দেয়া হয়েছে। আলিয়াম ঐতকার দিনে কারবালায় কি হইল আর না হইল, গতকালকে একজনে বলতেছে হুজুর ওয়াজ করে ইসলাম জিন্দা হতা হয় হার কারবালা কি বাদ, নাউজুবিল্লাহ, কারবালা কি বাদ তো ইসলাম ধ্বংস হো গিয়া, ইসলিয়ে আপনি উপার চায় না, ছুরি মার রাহা হয় আর রক্ত গিরা রাহা হয়, খুন গিরা রাহা হয়,
আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নে কহা কিয়া বলা আল্লাহ নে বলা লা তাকতুলু আনফুসাকুম সিও নফসকে কতল করো না নিজের নফসরে কতল নিজের মানে সত্তাকে নিজের ঘরে নিজে আঘাত করে না এটা আল্লাহর দিয়ে আমানত এটা সদ্ব্যবহার করো এখন নিজের গায়ে নিজে কুফ আছে ইসলাম জিন্দা হতা হয় আর কারবালা কি বাদ আর কারবালা তো বহুত পর বাদ মে আয়া হয় কারবালা মে লাগ গিয়া সারে বালা হর বালা কারবালা হর বালা কারবালা বালা লেগে গেল কারবালার পরের থেকে ইসলামে ইসলাম তো কমপ্লিট কোড অফ লাইফ রাসূলের জীবদ্দশায় আলিয়াম আকমালতু লাকুম দীনাকুম ঐদ্যকার দিনে অর্থাৎ রাসূলের তীরধানের 80 দিন পূর্বে বিদায় হজের ভাষণে ইসলামকে পরিসমাপ্তি ঘোষণা করে দেওয়া হয়েছে এরপরে কি ঘটলো আর না ঘটলো না ইসলাম না নবীও নাই ইসলাম শেষ ইসলামে এখন যা নবীর কাছে এসেছিল ওইটাই ইসলাম আনে মাপতে হবে কারবালারও মাপতে হবে যদি নবীর সাথে নবীর কাছে আনিত আদর্শের সাথে মিলে যায় তাহলে কারবালা মানতে হবে আর না মিললে আর মানা যাবে সুদা কথা এজিদ কি করছিল না করছিল ও কাফের ছিল কি মুসলমান ছিল ওটা তোমার বিষয় না ওটা তো আল্লাহর বিষয় আর তার বিষয় পরবর্তীতে কার ভিতরে কি ঘটনা ঘটে গেল ওটা বিষয় না বিষয় তো শেষ হয়ে গেছে আলিয়াউমা আকমাল তুলাকুম দীনাকুম এখন জীবনকে মিলাতে হবে সমস্ত ইতিহাসকে মিলাতে হবে আলিয়াউমা আকমাল তুমের সাথে মানদণ্ড খুঁজে পায় না কি করব মানদণ্ড এসে পরে কারবালায় কি ঘটলো তাই নিয়ে সাহাবা একরাম তো জ্ঞানদম হয়েছিল ওনাকে মধ্যে ইখতলাফ ছিল ওনাকে মধ্যে তো বিরোধ হয়েছিল আরে নবী জীবদ্দশায় দেওয়া যদি বিরোধ হয়েছে কোথায় যখনই বিরোধ হয়েছে সাথে সাথে রসুল সংশোধন কি সংশোধন করে দিছে এরপরে কি ঘটছে না ঘটছে ওইটাতে দলিল বানায় হুদাইবিয়ার সন্ধি বানায় যত তোমাকে অপকর্ম ঢাকার চেষ্টা করো কেন কোথায় মানদণ্ড স্থির করছে কোন জায়গা নিয়ে এসে কোথায় টানা ইসরাফ ভুলে গেছি হুদাইবিয়ার সন্ধি রসুলের জীবদ্দশায় করছে হ্যাঁ সন্ধি যেখানে করেছে রসুল সেখানে করবেন রসুল যেখানে করেছেন অন্য জায়গায় যে সন্ধি সন্ধির কারবার ঘটায় দিলে হবে না কাফেরদের সাথে তাওহীদের ক্ষেত্রে শিরিকের ক্ষেত্রে কোনো আপোষ করে নাই আল্লাহর সার্বভৌমত্ব মেনে নিয়ে বাদ দিয়ে মানুষের সার্বভৌমত্ব মানতে হবে এ ধরনের কোনো আপোষ করছিল যারা অন্যের সার্বভৌমত্ব মানে তাদের সাথে আপোষ করে দিন প্রতিষ্ঠার আন্দোলন করেছে মর্মে কোনো দলিল কোরআন হাদিসে খুঁজে পাওয়া মুসলমানদের সাথে একটা চুক্তি করেছে সাময়িক চুক্তি চুক্তি লঙ্ঘন হবে ওটা বাদ হয়ে যাবে এটা তাহলে দুনিয়াবি পার্থিব বিষয় এর সাথে দিনই কোনো সম্পর্ক তেমন নাই দিনের সাথে দুনিয়াবি একটা সম্পর্ক লিড করা হয়েছে এটা এইভাবে করা হবে এটা এইভাবে করা হবে সাময়িক একটা চুক্তি এটা আপনি করতে পারেন অমুসলিম রাষ্ট্রের সাথে কিন্তু মুসলিম মুসলিম নাম দিচ্ছেন মুসলিম তারপরে একসাথে একসাথে কাঁধে কাঁধ দিয়ে যে সংবিধানে কনস্টিটিউশনে আল্লাহর কনস্টিটিউশন মানে না সার্বভৌমত্ব আল্লাহর মানে না সার্বভৌমত্ব অন্যের মানে তাহলে তার সাথে তো আপনার আপোষ করলে তো আপনি মুশরিকের সাথে আপোষ করলেন মুশরিকের সাথে আপোষ করেছে কোনো দলিল কোরআন না দিতে নাই মুশরিক এত অপবিত্র মসজিদে ঢুকতে দেওয়া যাবে না ইন্নামাল মুশরিকিনা নাজাসুন মুশরিক হচ্ছে অপবিত্র এ বছরের পর তারা যেন হারামে না ঢোকে আল্লাহ স্পষ্ট বলে কোরআনে বলে দিয়েছে মুশরিক যদি বাপ হয় আল্লাহ বলছে লা তুসাল্লি খবরদার তার সলাতে তুমি শরীক হবে না বাপ সার্বভৌমত্ব অন্যের মানে আপনি সার্বভৌমত্ব আল্লাহর মানেন আপনার অধিকার নাই ওই বাপের জানাজা পড়া আপনি যদি মুসলিম হন আপনার ছেলে যদি সার্বভৌমত্ব অন্যের মানে তাহলে ওই সন্তান মারা গেলে ওই সন্তানের জানাজায় দাঁড়ানোর অধিকার আল্লাহ আপনাকে দেয় নাই আল্লাহ নিষেধ করেছেন দলদ গম্ভীর ভাষায় খবরদার মুশরিকের জানাজায় আপনি শরীক হবেন না মুশরিকের জন্য আপনি প্রার্থনা করবেন না যিনি তাওহীদের শিরোমণি তার পিতা মারা যাচ্ছে পিতার জন্য আল্লাহ রাব্বুল আলামিনের কাছে প্রার্থনা করতে আল্লাহ নিষেধ করে দিয়েছেন স্পষ্টভাবে কোরআনে কারিমে ইব্রাহিমকে বলেছে খবরদার নবীর সন্তান যদি আল্লাহর সার্বভৌমত্ব ত্যাগ করে অন্য কোন বিধিবিধান মেনে নেয় নবীর অধিকার নাই তার জন্য আল্লাহর কাছে চাওয়া নূহ আলাইহিস সালাম 950 বছর পর্যন্ত গোটা জাতিকে আল্লাহর তাওহীদুল্লাহর দিকে আহ্বান করছেন 950,000 থেকে 50 কম কোরআন বলতেছে একটা সূরাই নাজিল করেছে সূরাতুন নূহ 950 বছর দাওয়াত দেওয়ার পরে যখন মানলো না গজব যখন এসে গেল নিজের সামনে নিজের সন্তান ঢাবুডুবু খাচ্ছে আল্লাহর কাছে করছি আল্লাহ এত কষ্ট করলাম আপনার তাওহীদকে প্রতি আর আমার সামনে আমার সন্তান আল্লাহ ধমকি দিচ্ছি আনু
লাইসা মিন আহলিক, খবরদার নবী, আপনি ওকে আহাল বলে দাবি করবেন না। আপনার আহাল যদি হইতো তাহলে আমাকে মানতো, আমার তাওহীদ কে মানতো। যে আমার তাওহীদ মানে না সে আমার নবীর সন্তান হতে পারে না। সন্তান হওয়ার জন্য শর্ত হচ্ছে তাওহীদ আল তাওহীদ ওয়ালের বেটাও তাওহীদি হতে হবে। কি কথা ঠিক কিনা? তাওহীদি নবীর বেটা, তাওহীদি নবীর সন্তান কি হতে হবে? তাওহীদি হতে হবে। তাওহীদ বুলন্ডিত করে পৃথিবীর কোন বিষয় আপোষ করার কোন সুযোগ ইসলামে নাই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার মায়ের কবর জিয়ারত করার অনুমোদন পেয়েছেন হাদিস বলে, কিন্তু মায়ের জন্য প্রার্থনা করার অনুমোদন পায় কবর জিয়ারত ভিন্ন জিনিস। আমাদের দেশে জিয়ারত মানে বোঝে একবার সুরাই ফাতিহা, তিনবার সুরাই একলা জায়গা, ডাহা মিথ্যা কথা, ডাহা মিথ্যা কথা। ওনাদের কিছু পড়াই যাবে না, কবরে কোনো ইবাদাতই করা যাবে না, ওখানে কোনো কিছুই পড়া যাবে না। মানুষ মরে গেলে কোরআন শুরু হয়, কিছু না বলে সুরাই ইয়াসিন পড়ে, তাই না? সুরাই ইয়াসিন, সুরাই ইয়াসিনই বলে যে পড়াই যাবে না। সুরাই ইয়াসিনে দলিল আছে, আমার বই আছে মাদাবে স্বরূপ, পড়বেন। জীবিতদের জন্য কোরআন, জীবিতদের জন্য, মৃতদের জন্য একটা অধ্যায় আছে, ওখানে আমি প্রমাণ করেছি। সুরাই ইয়াসিন বলছে লিউনদিরা মান কানা হাইয়াউ ওয়াইহিকাল কওলু আলাল কা, লিউনদিরা কোরআন দিয়ে ভীতি প্রদর্শন করবে। কাকে? হাইয়ান, যারা জীবিত, যারা জীবিত। এখন কোরআন দিয়ে আমি ওয়াজ করতেছি না, আপনাদেরকে ভয় দেখাচ্ছি না, এই হচ্ছে কোরআনের কাজ। কোরআন জীবিতদেরকে ভয় প্রদর্শন করবে। মরার পরে আর কোরআন মানামানি নাই, মানলেও কোনো কাজ হবে না। তার কোরআন এসেছে জীবদ্দশা এটাকে জীবনে বাস্তবায়ন করার জন্য। আল কোরআন হুজ্জাতুল্লাকা ওয়া আলাইকা, কোরআন তোমার পক্ষে অথবা বিপক্ষে হুজ্জাত হবে। পক্ষেও যেতে পারে, বিপক্ষেও। কোরআনের দায়িত্বে যদি জীবন গড়েন, কোরআন কবরে এক সাইডে এসে দাঁড়ায় যাবে, আমারে মাইনে চলতো, কনস্টিটিউশন আমার মানছিল, আর কোন সংবিধান মানে? কোন সংবিধান মানেন? ইমান কয় গ্রেডের চিন্তা করেন? নামাজ নিয়ে তো গ্যাঞ্জাম লাগাইছেন, ডিভিশন সৃষ্টি করতেছেন, করেন, কিন্তু এটা নিয়ে নবী রাসূলটা ডিভিশন সৃষ্টি করে নাই। আপনি দাওয়াত ওইখান থেকে দিবেন যেখান থেকে নবীরা দিয়েছে। এই মসজিদ যেন সেই হেদায়তের মার্কাজ হয়। প্রথম আমি এখানে এসেছি আল্লাহর কাছে দোয়া করি যেন আল্লাহ এখান থেকে তাওহীদকে সর্বস্তরে ছড়ানোর তৌফিক দেয়। এটা যেন কোনো ফিরকার মসজিদ না হয়ে যায়, এটা কোনো যেন দলীয় মসজিদ না হয়, এটা ইসলামের মসজিদ হয়, এটা আল্লাহর ঘর হয়। ওয়ান্নাল মাসাজিদ আলিল্লাহ, মসজিদ শুধু কার জন্য? আল্লাহর কাছে দোয়া করছি, আপনারা দোয়া করুন যে আল্লাহ এই ঘর শুধু আপনার জন্য কবুল করে নেন। আপনি এই ঘর থেকে যেন শুধু আল্লাহ আপনার তাওহীদের কথা বলা হয়, আপনার একত্বের কথা বলা হয়, আপনার সাথে যারা শিরিক করে তাদেরকে, তাদের সাথে যেন সম্পর্ক মুক্ত মসজিদ এটা হয়। দুঃখ লাগে আজকের মসজিদগুলো নে তাগুত নিয়ন্ত্রিত। মসজিদে গিয়ে আপনি আল্লাহর কথা বলতে পারবেন না। আমি যে কথা বললাম অন্য একটা মসজিদে বললে আমাকে বলতে দেবে, মাইরে বাইর করে দেবে। কি কথা ঠিক কিনা? মসজিদের এক কোনায় বসে কোরআন পড়তে পারবেন না, নীল কিতাব ঢুকে গেছে ওই যে। আমি নীল কিতাবের, দেখেন না নীল চিহ্ন দিছি, এই নীল কিতাবের বিরুদ্ধে লেখা, নীল কিতাবটা ঢুকছে না। আর আল্লাহ বলছেন ওয়াইউ আল্লিমু হুমুল কিতাব, কিতাবের তালিম করতে বলছে, কিন্তু আল্লাহর কিতাবের তালিম এখন মসজিদে হয়। ইমাম সাহেবের আর একটা কিতাব পড়ে, অত্যন্ত সন্তর্পণে সুকৌশলে কোরআন বিরোধী বিধিবিধান ঢুকে গেছে। এই জন্য সেই বইয়ের পরে লিখছি আমি দুই খণ্ডে, আপনারা সংগ্রহ করার চেষ্টা করবেন। অত্যন্ত সন্তর্পণে মসজিদের ভিতরে শয়তানিয়াত ঢুকে পড়ছে। সলাতের 101টা ভুল লেখা আছে আমার, কোরাস অ্যান্ড রাইট। আব্দুর রুশ সাহেব 26টা ভুল বের করেছিল, মনে হয় 26টা না কয়টা জানি, আর 23টা, আর আমি 101টা বের করছি আল্লাহর ফজলে। আমার কোনো কৃতিত্ব নাই, কৃতিত্ব কার? আল্লাহ। সমস্ত প্রশংসা কার? আল্লাহ। 101টা ভুল, কোরাস অ্যান্ড রাইট, ভুল দিছি কোন জায়গার কিতাবে আছে ভুল, আর সহি কোনটা তারও দলিল সহকারে, রেফারেন্স সহকারে আছে, সংগ্রহ করার চেষ্টা করবেন। তো আমি আজকে আমার আলোচ্য বিষয় ছিল, আমরা সত্যিকারের দাওয়াতের সূচনা করব তাওহীদ দিয়ে। তাওহীদে আকীদা ঠিক হয়ে যাবে একটা মানুষের আমল। এই যে নামাজের যে ডিভাইডেড দেখালাম, এগুলো অটোমেটিক ঠিক হয়ে আসবে দেখবেন। ও লোকটা যখন তাওহীদ বুঝে ফেলাবে, যে সালাত বুঝবে, আকিদা বুঝবে, যে আল্লাহর আইন মানতে হবে, নবীর তরিকা চলতে হবে, এটা ঢুকোই দেন না, তখন ও নিজে খোঁজ করে দেখবে যে রসুল যেভাবে নামাজ পড়ছে সল্লু কামার হয় তুমি ওইভাবে নামাজ পড়তে হবে, ঠিক না? আহলে হাদিসরা যেভাবে নামাজ পড়ছে আপনারা সেভাবে নামাজ পড়বেন না। আমি বলে গেলাম আহলে হাদিসদেরকে অনুসরণ করবেন না, কাকে অনুসরণ করবেন? মুহাম্মাদুর রসুল্লাহ। রসুল যেভাবে নামাজ পড়েছে সেভাবে নামাজ পড়তে হবে, এ স্লোগান উঠিয়ে দিতে হবে। আহলে হাদিসদের আদর্শ গ্রহণ করতে হবে না, আদর্শ গ্রহণ করতে হবে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে। যদি আহলে হাদিসের মিল খেয়ে দেয় আলহামদুলিল্লাহ, ফালিল্লাহিল হামদ, যদি মিল না খায় তাহলে গ্রহণ করার কিছুই।
আল্লাহ আমাদের সকলকে আমল করার তৌফিক